পর্যটক টানতে ছৌ নাচের শো শুরু অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডি যাওয়ার রাস্তায় সিনেমা যাত্রা বা সার্কাসের মতন ছৌ নাচ দেখতেও পর্যটকদের ভিড় জমেছে দাবি উদ্যোক্তাদের দাম সাধ্যের মধ্যে বাঘমুন্ডি যাওয়ার রাস্তায় লিঙ্ক রোডের পাশে ছৌ নাচের আয়োজন প্রতিদিন তিনটি করে শো থাকছে প্রথম শো বিকেল চারটে দ্বিতীয় শো সাড়ে পাঁচটা শেষ শো সন্ধে সাতটায় আয়োজক স্থানীয় গোবিন্দপুরের মানিক মাঝি জানান পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা অনেক সময় ছৌ নাচ দেখার ইচ্ছে প্রকাশ করে থাকে তাদের কথা মাথায় রেখে ছৌ নাচের ব্যবস্থা এলাকার গর্ভের ছৌ পর্যটকদের আনন্দ দেবে বলেই আশাবাদী তিনি এলাকার এক নামী ছৌ দল সেখানে নাচ দেখাচ্ছে টিকিটের দামও নাগালের মধ্যেই রাখা হয়েছে উদ্যোক্তা জানান পর্যটকের চত্বরেই ছৌ নাচের আয়োজন করা হয়েছে সামনে ভিআইপি চেয়ার দুশো টাকা পিছনে চেয়ার দেড়শো টাকা মাটিতে বসে যারা ছৌ নাচ দেখবে তাদের দিতে হবে মাত্র সত্তর টাকা করি এটা এটা আর তো একটা বিখ্যাত ছৌ ছৌ নাচ ডান্স কম খরচে ছৌ নাচ দেখতে পেয়ে খুশি পর্যটকেরা ছৌ ঝুমুরের জেলা পুরুলিয়ায় বরাবর এই লোকশিল্প সমানভাবে সমাদৃত পুরুলিয়া থেকে হরিনারায়ণ সূত্রধরের রিপোর্ট কলকাতা টিভি